ডিপ্রেশন কয়েলের যেই চারটা কানেকশন দেয় হরিজেন্টাল ভার্টিক্যাল ওই কানেকশনগুলি যেমনভাবে কানেকশন করতে পারি, যদি হরিজেন্টালের দুইটা কানেকশন হরিজেন্টালে দেয় আর ভার্টিক্যালের দুইটা কানেকশন ভার্টিক্যালে দেয়, তাহলে আশা করি সিআরটি সোনি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড ইনস্টল অবশ্যই রিয়ালিটি প্যানেলে প্র্যাকটিক্যাল এক মাস আর অনলাইনে এক মাস। প্র্যাকটিক্যাল ছাত্র যদি দেখা গেছে এক মাস অনলাইনে ক্লাস করছেন, ক্লাস করার পরে প্র্যাকটিক্যালে অনলাইনে কিছু সমস্যা রয়ে গেছে, তাহলে প্র্যাকটিক্যাল সাপোর্ট পাবেন। আর যদি দেখা গেছে আপনার প্র্যাকটিক্যাল ছাত্র, তাহলে যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে। আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকাল যে টপিকটা, এই টপিকটা হচ্ছে সোনি সিআরটি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড কীভাবে আমরা ইনস্টল করব। এই বিষয়টা আমাকে গত দুই দিন আগে এক টেকনিশিয়ান ভাই কমেন্ট করছে, যে কমেন্ট স্ক্রিনে দেওয়া আছে যে ভাই আমি সিআরটি সোনি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড আমরা কীভাবে ইনস্টল করব। বা তো যেহেতু ওনার প্রশ্ন করছে, তারপর আমি রিপ্লাই দিয়ে দিলাম যে ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করবো ওনার কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে। তারপর আবার রিপ্লাই ওনাই আমাকে কমেন্ট করছে যে অতি তাড়াতাড়ি দিলে তার জন্য ভালো হয়তো উনি কাজটা করতেছে বা অন্যান্য ইউটিউবার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, কিন্তু হয়তো ওই জায়গা থেকে অনেক ইউটিউবার আছে শুধু কাজটা করে দেখায় দেয় কিন্তু ইয়ার বিস্তারিতরা উল্লেখ করে না, তো হয়তো ওই জায়গা থেকে অনেক কিছু বুঝতে পারে নাই। সেই কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যে সিআরটি সোনি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ডটা আমরা কীভাবে ইনস্টল করবো, বা ইনস্টল করতে গেলে কী কী সমস্যা আমাদের সামনে আসতে পারে, বা এই সমস্যাগুলি কীভাবে আমরা সমাধান করব। তো চলেন আমরা মূল টপিকে ফিরে যাই, আসছি ইন্টুর পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টুর পরে। তো বিরুদ্ধে যাওয়ার আগে আরেকটা কথা বলি, অনেকে অনেকভাবে আমাকে কমেন্ট করছে, ফোন দিছে, অনেকে ফোনে পায় নাই বা কমেন্টে রিপ্লাই পায় নাই, বা যদিও পায় লেট করে পাইছে। তো বিশেষ করে আমি বিগত 15-20 দিন ধরে মানসিকভাবে ডিপ্রেশনে ছিলাম, বা মানসিকভাবে পারিবারিক বিষয় নিয়ে একটা ডিপ্রেশনে ভিতরে ছিলাম, এই কারণে অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, বা অনেকে ফোন ধরতে পারি নাই, বা আমার অনলাইন প্র্যাকটিক্যাল যারা যারা ছাত্র আছে তাদের কম সময় দিতে পারি নাই। সেক্ষেত্রে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, বা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এটা আমার পারিবারিক বিষয় ছিল, সেই কারণে আমি চাইনি অনলাইনে বিষয়টা উল্লেখ করার জন্য। ইনশাল্লাহ উপরওয়ালার আশীর্বাদে আমার সমস্যাগুলি সমাধান হয়েছে। তো এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবো, বা কন্টিনিউ আপনাদের টিপস দিয়ে যাবো এবং আপনাদের সাথে যোগাযোগ করবো। তো চলেন আমরা মূল টপিকে ফিরে যাই। সিআরটি সোনি প্লাস চায়না দুটোরই বেসে ডায়াগ্রামটা করে রাখছি শুধু কিছু উল্লেখ করার জন্য, আর কমন কমন যে পিকচারগুলি এটা আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা কাজে যাই। তো বিশেষ করে এই যে এই কানেকশন আছে, প্রথমত সোনি বেসের মধ্যে, তো আমরা যদি সিআরটি কাজগুলি করি এটা কিন্তু মডিফাইকারটা বা সোনি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড লাগানো, বা চায়না পিকচার টিউবের মধ্যে সোনি মাদারবোর্ড লাগানো, এটার মধ্যে কিন্তু মূল রহস্য বা মূল টিপসটা হচ্ছে বেসের মধ্যে, বা বেস সার্কিটটা যে বেসের সার্কিটটা থাকে ওই সার্কিটটার মধ্যে, ওই সার্কিটটা মডিফাইডের কাজটা করতে পারলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়। তো এটা হচ্ছে সোনি পিকচার টিউব, এটা হচ্ছে এই কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে মানে আরসিবি মানে নেগেটিভ, মানে একদম সাইডের কানেকশনটা রয়েছে নেগেটিভ। তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে জি ওয়ান, তারপর হচ্ছে এইচ ওয়ান, মানে এইচ ওয়ান মানে হচ্ছে নেগেটিভ, আর এইচ টু মানে হিটার, হিটার যে কানেকশনটা এটা। তো সোনির মধ্যে বিশেষ করে এইচ ওয়ান জায়গায় দেওয়ার প্রয়োজন ছিল গ্রাউন্ড, কিন্তু এখানে এইচ ওয়ান দেয়। তো আপনারা যারা সিআরটি কাজ করেন তারা অবশ্যই বিষয়টা উল্লেখ করতে পারবেন, বা বিষয়টা সোনি ফেসবুকে দেখলেই পাবেন। তো এটা হচ্ছে জি ওয়ান মানে নেগেটিভ, এটা হচ্ছে জি এইচ ওয়ান মানে নেগেটিভ, মানে এটা নেগেটিভ যাবে, এটা হচ্ছে এইচ টু মানে হিটার, হিটার ভোল্টেজটা, আর এটা হচ্ছে জি টু, আর এটা হচ্ছে ক্যাবি মানে ব্লু কালার, আর এটা হচ্ছে ক্যাজি মানে গ্রিন কালার, আর এটা হচ্ছে ক্যা আ মানে রেড কালার, আর এটা হচ্ছে জি ওয়ান থ্রি মানে জি ওয়ান থ্রি, জি ওয়ান টু, আর জি ওয়ান ওয়ান, এই তিনটা হচ্ছে নেগেটিভ, আর এখানে আছে জি টু, ওটা হচ্ছে সরাসরি
বেস ইয়া প্লাইবেকের যে জি টু কানেকশনটা ওই কানেকশনটা আসে এই জায়গায় কানেক্ট হইব আর বাকি যে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি এই তিনটা হচ্ছে গ্রাউন্ড আর এইচ ওয়ান এটা হচ্ছে গ্রাউন্ড তো বিশেষ করে এখান থেকে যদি আমরা ইয়া আর সি বি জি ওয়ান ওয়ান আর জি ওয়ান টু আর জি ওয়ান থ্রি তিনটা কানেকশন বাদ দে তাহলে মূলত যে বাকি কানেকশনগুলি থাকে ওডিসা আমাদের প্রয়োজন তো বিশেষ করে শরীর প্যান পিক্সেল টিউবের মধ্যে যদি চায়না মাথার মুখ লাগায় তাহলে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে প্রথমত ফলো করতে হবে এই যে রয়েছে চায়না বেস তো এটা যেহেতু চায়না নয় ফিনের বেস তাহলে নয় ফিনের বেস হলে একদম সাইডে যে দুটা কানেকশন থাকে ওই দুটা কানেকশন এনসি মানে খালি মানে ওই দুটা কানেকশন আমার প্রয়োজন নাই তাহলে যদি নয় থেকে দুটা কানেকশন বাদ দিই তাহলে থাকে সাতটা তাহলে সাত ফিনের কাজ করতে হবে তো সাত দিনে যদি কাজ করি তো প্রথমত আমরা এখান থেকে যে মাদারবোর্ডটা ইনস্টল করবো বা সোনি পিক্সেল টিউবের মধ্যে চায়না মাদারবোর্ডটা ইনস্টল করবো তখন আমাদের এই যে সোনি বেসটা ওইটা লাগানোর অবস্থায় সিআরটি যে বেসটা ওইটা লাগবে যেহেতু আমরা সিআরটি সার্কেলের একটা সোনি টিভির মধ্যে কানেকশন করবো সেক্ষেত্রে সিআরটি সম্পূর্ণ একুরেট লাগবে আর সোনির মধ্যে আমরা সম্পূর্ণ একুরেট লাগবে এই কানেকশনের মধ্যে যে থাকবে না তো আমরা প্রথমত এই যে কে আর এই কানেকশনটা সরাসরি আমরা চায়নার পিসিবি যে বোর্ডটা থাকে চায়নার ব্রিজবোর্ড ওই ব্রিজবোর্ডের কে আর কানেকশনে আমরা সরাসরি কানেকশনটা করে দিব তারপরে যে ক্যাজি মানে এখানে কিন্তু ক্যাজি কানেকশনটা আছে মানে আইটার মধ্যে আমি উল্লেখ করছি চায়নাটার মধ্যে জি জি ডে এটা হচ্ছে গ্রাউন্ড তো এখানে আবার ক্যাজি কানেকশনটা এই কানেকশনটা সরাসরি আমরা এই যে ক্যাজি এটার মধ্যে কানেকশন করে দিব তো তারপর তার কে বি তাহলে এই কানেকশনটা সরাসরি আমরা কে বি কানেকশন করে দিব দেওয়ার পর আমাদের হাই মানে যে ভোল্টেজটা বা 180 ভোল্ট যে কানেকশনটা ওই কানেকশনটা আমরা কানেকশন করে দিলাম দেওয়ার পর যে কারেন্ট বাকি থাকে ওই কারেন্ট বাকি থাকবে এই জায়গা থেকে সনি এই যে এই কানেকশনটা আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব এইচ ওয়ান এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব আর এইচ টু এটার মধ্যে আমরা যে সিআরটি টিভি চ্যানেল মাদারবোর্ডটা থাকবে এই মাদারবোর্ডের যে হিটার কানেকশনটা মানে প্লাইবেকের উপর থেকে যে প্লাইবেক থেকে হিটার কানেকশনটা বেসে যায় ওই বেসের হিটার কানেকশন থেকে মানে এই যে এই কানেকশনটা আমরা সরাসরি এই টুয়ের মধ্যে কানেকশন করে দিব দেওয়ার পরে বাকি থাকে কি জি টু এখন সনি পিক্সেল টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড লাগানোর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল টিপস বা গুমো রয়ে যায় জি টু এর মধ্যে জি টু এর মধ্যে আমরা কীভাবে কানেকশনটা করব তো জি টু এর মধ্যে কানেকশন করতে গেলে এই যে স্ক্রিনে দেওয়া পিকচারটা দেওয়া থাকবে এই জি টু কানেকশনটার মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের সরাসরি এই চায়না মাদারবোর্ডের যে প্লাইবেকটা থাকে ওই প্লাইবেকের জি টু কানেকশনটা এই জায়গায় কানেকশন করে দিলেও চলে আবার অনেক ক্ষেত্রে জি টু কানেকশনটা যদি না দেওয়া থাকে বা যদি জি টু কানেকশনটা দেওয়ার পর যদি সমস্যা থাকে তাহলে ওই জায়গায় আমাদের এক হাজার ভোল্ট ইনস্টল করতে হয় বা এক হাজার ভোল্ট কানেকশন দিতে হয় এখন সিআরটি সার্কিটের মধ্যে সোনি সিআরটি সার্কিটের মধ্যে এক হাজার ভোল্টেজ আমরা পাই ইয়া কিন্তু চায়না যে সার্কিটটা ওই সার্কিটটার মধ্যে কিন্তু আমরা এক হাজার ভোল্টেজটা পাই না চায়না যে সিআরটি সার্কিটটা ওই সার্কিটের মধ্যে কিন্তু এক হাজার ভোল্ট তৈরি করা থাকে না আর সোনি সার্কিটের মধ্যে কিন্তু এক হাজার ভোল্ট তৈরি করা থাকে এখন অনেক ক্ষেত্রে জি টুয়ের মধ্যে এক হাজার ভোল্ট কানেকশন করতে হয় আবার অনেক ক্ষেত্রে লাগে না শুধু জি প্লাইবেকের জি টু কানেকশনটা দিয়ে দিলে চলে যদি প্লাইবেকের জি টু কানেকশনটা দেওয়ার পর যদি সমস্যা থাকে যদি সমস্যা করে তাহলে অবশ্যই এই জায়গায় এক হাজার ভোল্টেজ প্রয়োজন পড়বে তো এই এক হাজার ভোল্টেজটা আমরা কীভাবে কানেকশন করবো চায়না সার্কিট থেকে তো চায়না সার্কিট থেকে এক হাজার ভোল্টেজটা কানেক্ট করলে স্ক্রিনে পিকচার দেওয়া আছে আউটপুটের মধ্যে যে 110 ভোল্ট কানেকশনটা হয় মাঝখানে ভিনটা ওই ভিন থেকে যদি আমরা একটা ভালো মানে একটা রেক্টিফায়ার ব্যবহার করি রেক্টিফায়ারের নেগেটিভ কানেকশনটা করবো আপনার আউটপুটের মাঝখানে শুনে আর পজিটিভ যে কানেকশনটা ওইটাটা কিন্তু এক হাজার ভোল্টেজ আউটপুট হবে কেননা যে প্লাইবেকটা লাগানো থাকবে ওই প্লাইবেকটা কিন্তু বুস্ট হয়ে থাকবে মানে যেহেতু এটার ভিতরে কয়েল থাকবে এই কয়েলে
এই ভোল্টেজটা এই জায়গায় বুস্ট করা থাকবে। এই জায়গায় যদি আমরা একটা রেক্টিফায়ার কানেকশন করি না, যদি ইয়া প্লাস কানেকশনের মিটার ধরি, তাহলে এই জায়গায় 1000 ভোল্টেজ আউটপুট হবে। ওই জায়গার থেকে কিন্তু আমরা 1000 ভোল্টেজটা কানেক্ট করতে পারি। তো আমরা চেষ্টা করব ওই জায়গার থেকে 1000 ভোল্টেজ কানেক্ট করে আমরা সিআরটি বেসের মধ্যে কানেকশনটা দিয়ে আমরা কানেকশন করার জন্য, যদি আমরা G2 পারমানেন্টভাবে 1000 ভোল্ট যদি লাগে, তাহলে 1000 ভোল্ট যদি সিআরটি চায়না সার্কিট থেকে 1000 ভোল্ট তৈরি করে যদি এই জায়গায় দিই, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। আর যদি দেখি শুধু প্রাইভেটের G2 কানেকশনটা দিয়া ডিসপ্লেটা ঠিক হয়ে যায় বা ডিসপ্লে ছবিটা ঠিক হয়ে যায়, তাহলে আমাদের 1000 ভোল্টের প্রয়োজন নেই। তো আশা করি এখান থেকে অনেক কিছু তথ্য পাইছেন। যদি এই কানেকশনটা আমরা এইভাবে করি, তাহলে আশা করি এই জায়গায় সমস্যাটা হবে না। এখন আরেকটা প্রশ্ন থাকে এখানে, প্রাইভেটের সোনি টিভির মধ্যে কিন্তু ডাবল হুকাস বেঞ্চ ব্যবহার করা হয়, যেহেতু সোনি পিকচার টিউব ডাবল হুক আছে আর চায়নার পিকচার টিউব ওয়ান হুক আছে, সেক্ষেত্রে ডাবল হুকাসের সমস্যাটা আমরা কীভাবে সমাধান করি? ওই জায়গায় কিন্তু যখন আমরা এখানে এই যে এখন আমি বললাম যে সিআরটি সার্কিট সোনি সার্কিটের মধ্যে যদি G2 কানেকশনটা করার পরে 1000 ভোল্টেজ প্রয়োজন পড়ে বা ডিসপ্লে ঠিক না হয়, ডিসপ্লে ছবিটা ঠিক না হয়, সেই ক্ষেত্রে আমাদের 1000 ভোল্টেজ দিতে হবে। তো এই সমস্যাটা হয় কিন্তু যখন G2 কানেকশনটা 1000 ভোল্টেজ দেয়, যেহেতু এটা ডাবল হুকার পিকচার টিউব, সেক্ষেত্রে 1000 ভোল্ট দিয়ে কিন্তু পিকচার টিউবের বেসের মধ্যে একটা ভেরিয়েবল করা থাকে, সোনি টিভির মধ্যে একটা ভেরিয়েবল করা থাকে, ওই ভেরিয়েবল ঘুরে কিন্তু আমাদের কন্ট্রাস্টটা বা ব্লারটা অ্যাডজাস্ট করতে হয়। যে স্ক্রিনটা ব্লার হয়ে থাকে ওই স্ক্রিনটা ব্লারটা অ্যাডজাস্ট করতে হয়। সোনি টিভির মধ্যে বেসের মধ্যে একটা ভেরিয়েবল করা থাকে, ওই ভেরিয়েবল ঘুরা যায়। তো মূলত যদি 1000 ভোল্টেজ প্রয়োজন পড়ে, ওই ভেরিয়েবলটা যদি আমরা ঘুরে কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু এখানে আমার 1000 ভোল্টেজ প্রয়োজন আছে। তো এই 1000 ভোল্টেজ দিলেই কিন্তু এই ভেরিয়েবলে কাজ করবে। তো মূলত G2 ভোল্টেজটা কিন্তু এই 1000 ভোল্ট প্লাস G2 দুটা কানেকশন করা থাকে, আপনারা বেস বুট ধরলেই বা কানেকশনটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে মূলত প্রয়োজন পড়বো যদি শুধু সরাসরি প্রাইভেট থেকে G2 কানেকশন আমরা এই জায়গায় দিই, দেওয়ার পর যদি আমাদের ডিসপ্লে ছবিটা ঠিক হয়ে যায়, তাহলে আর কোনো প্রয়োজন নেই। আর যদি চায়না সার্কিটের প্রাইভেটের G2 কানেকশন এখানে দেওয়ার পর ছবিটা ব্লার হয়ে যায় তাহলে অবশ্যই এই জায়গায় আমাদের 1000 ভোল্টেজ কানেক্ট করতে হবে। এই 1000 ভোল্টেজটা আমরা সিআরটি চায়না সার্কিটের আউটপুটের মাঝখানে যে ফিনে থাকবে, ওই ফিনে যদি আমরা একটা রেক্টিফায়ার কানেক্ট করি, তাহলে অবশ্যই এখানে 1000 ভোল্টেজ আউটপুট হবে। এই জায়গা থেকে আমরা 1000 ভোল্টেজটা এই জায়গায় কানেক্ট করতে পারি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তাহলে এখানে সিআরটি আর চায়না মাদারবোর্ড কিন্তু কোনো ফ্যাক্টর না, মোটামুটি এতটুকুই গুণগত মান একটু বেশ কম এতটুকুই, কিন্তু সেটিং রানিং ওইসব কিন্তু সব এক। কিন্তু আমাদের সিআরটি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড লাগাইলে আমাদের এইভাবে কাজটা করতে হবে। এইভাবে যদি কাজটা করি, তাহলে আশা করি স্ক্রিনে সঠিক পাবো। আর যদি আমরা সোনি মাদারবোর্ড চায়না পিকচার টিউবের মধ্যে লাগাই, তাহলে যদি এই বিষয়টা আপনাদের জানতে ইচ্ছা হয় বা এই বিষয়টা যদি আপনাদের জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো চায়না মাদারবোর্ড যদি সোনি পিকচার টিউবে লাগাই, তাহলে আশা করি হরিজেন্টালের যেই কানেকশনটা বা ভার্টিক্যালের যে কানেকশনটা, মানে ডিপ্লেশন কয়েলের যেই চারটা কানেকশনটা, হরিজেন্টাল ভার্টিক্যাল ওই কানেকশনগুলি যেমনভাবে কানেকশন করতে পারি, যদি হরিজেন্টালের দুইটা কানেকশন হরিজেন্টালে দেয় আর ভার্টিক্যালের দুইটা কানেকশন ভার্টিক্যালে দেয়, তাহলে আশা করি আমাদের সিআরটি সোনি পিকচার টিউবের মধ্যে চায়না মাদারবোর্ড ইনস্টল অবশ্যই হবে। তাহলে আশা করি যে ভাই কমেন্টটা করছেন এই ভিডিও থেকে কিছু নলেজ পাইছেন, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে হ্যাঁ ভাই আমরা বুঝতে পারছি। আর যদি না বুঝতে পারেন, তাহলেও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যাল কাজটা দেখানোর জন্য। আর এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন যদি পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর মাই ইলেকট্রনিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলে পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। তো আমাদের এলসিডি এলইডি প্যানেলে প্র্যাকটিক্যাল 1 মাস আর অনলাইনে 1 মাস। প্র্যাকটিক্যাল ছাত্র যদি দেখা গেছে 1 মাস অনলাইনে ক্লাস করছেন, ক্লাস করার পরে প্র্যাকটিক্যালে অনলাইনে কিছু সমস্যা রয়ে গেছে, তাহলে প্র্যাকটিক্যাল সাপোর্ট পাবেন। আর যদি দেখা গেছে আপনার প্র্যাকটিক্যাল ছাত্র, তাহলে যদি কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অনলাইনে সাপোর্ট পাবেন। আর অনলাইনে ক্লাসটা হয় আমার রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত।
যদি অনলাইনে আর প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান তাহলেও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।